দর্শক, আমরা জানি বাংলাদেশের কৃষিতে যে অভূতপূর্ণ পরিবর্তন ঘটেছে বা ঘটছে, সেখানে উৎপাদনশীলতা টিকিয়ে রাখার জন্য এবং উৎপাদন প্রক্রিয়ার ব্যয় কমিয়ে আনার ক্ষেত্রে কৃষি যান্ত্রিকীকরণ বা কৃষি যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে আমরা দেখেছি কৃষি চাষবাস থেকে শুরু করে আবাদ এবং আবাদ পরবর্তী বিভিন্ন পর্যায়ে যন্ত্রের ব্যবহার বেড়েছে। আমরা আজকে আলোচনা করব যে আসলে কৃষি যন্ত্রগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে যখন উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, তখন যন্ত্রগুলো কতটুকু সময় উপযোগী এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার এবং নীতি নির্ধারক পাশাপাশি গবেষকরা কী কী কাজ করছেন। আমরা মূল আলোচনায় যাচ্ছি। ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, আমরা জানি আপনি বাংলাদেশ কৃষি গবেষণায় দীর্ঘদিন কর্মরত রয়েছেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে বিভিন্ন রকম যন্ত্রের ব্যবহার বাড়ানোর জন্য যন্ত্রের আবিষ্কার করেছে এবং সেগুলো মাঠে পৌঁছে দিয়েছে। আপনার অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাইব যে আসলে বাংলাদেশের নিজস্ব গবেষণার মাধ্যমে উদ্ভাবিত যে যন্ত্রগুলো আছে সেগুলো কতটুকু ফলপ্রসূ, কৃষকরা আসলে এগুলো থেকে উপকৃত হচ্ছে কিনা। ধন্যবাদ দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি সবাইকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের একটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটের 16টা বিভাগের ভিতরে ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টারিজ ইঞ্জিনিয়ারিং বিভাগ একটা বিভাগ। এই বিভাগের কাজ হলো বাংলাদেশের কৃষি এবং কৃষকের উপযোগী বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা। এ যাবৎ এই বিভাগ থেকে বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে 51টি কৃষি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে, যেটা তার অনেকগুলোই কৃষকের মাঠে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। আগের যে পুরাতন যন্ত্রগুলো ছিল, যেগুলো যে ম্যানুয়াল হয়তো মানুষচালিত অথবা পশুচালিত, সেগুলো এখন ব্যবহার হয় না। এখন 20টার মতো কৃষি যন্ত্র কৃষকের মাঠে সরাসরি ব্যবহার হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ভুট্টা মারাই যন্ত্র, বাড়ি উদ্ভাবিত ভুট্টা মারাই যন্ত্র। এই যন্ত্র দিয়ে বাংলাদেশের শতভাগ ভুট্টা মারাই করা হয় এবং বিদেশ থেকে একটি যন্ত্র ইম্পোর্ট বা আমদানি হয় না। সুতরাং এখান থেকে আমাদের সফলতা আছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের প্রায় 250,000 কৃষি যন্ত্রপাতি, বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঠে ব্যবহার হচ্ছে। এর ভিতরে আমরা 48,500 আমরা ভুট্টা মারাই যন্ত্র কৃষকের মাঠে আছে। এরকম থ্রেশার মেশিন, যেটা আপনার গ্রামগঞ্জে দেখবেন, এই যন্ত্রগুলো বাড়ি অথবা বিড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্র। এবং সবচেয়ে সুখের কথা হলো যে কৃষি সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন যে একটা প্রকল্প আছে, কৃষি যান্ত্রিকীকরণ সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ যে প্রকল্প আছে, ওই প্রকল্পে যে আমাদের দেশীয় যন্ত্র অনেকগুলো আছে, যেমন সর্বমোট 15 ধরনের কৃষি যন্ত্র ওখানে ইনক্লুড আছে, তার ভিতরে 8 ধরনের বাড়ি উদ্ভাবিত যন্ত্র আছে। সুতরাং এদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে বাড়ি একটা মুখ্য ভূমিকা বা একটা ভালো ভূমিকা পালন করে আসছে। ধন্যবাদ। জি, আমরা শুনছিলাম যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি বিভিন্ন রকম কৃষি যন্ত্র উদ্ভাবন করেছে, মাঠ পর্যায়ে সেগুলো পৌঁছে গেছে। আমরা এটাও জানি যে বাংলাদেশ কৃষি অধিদপ্তর যেটি রয়েছে সেটি মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কৃষকদের সাথে কাজ করছেন। আধুনিক যত যন্ত্র আছে, উদ্ভাবিত যন্ত্র দেশের বা দেশের বাইরে, সেগুলো কৃষকদের মাঝে পৌঁছে দিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাইব যে আসলে বর্তমানে বাংলাদেশ কৃষি অধিদপ্তর খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে কী কী যন্ত্র মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমি এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের একটু সূচনা বলে নিতে চাই। সেটি হলো যে 1970 সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড় হবার কারণে ব্যাপক গবাদি পশু মারা গিয়েছিল, ফসলহানি হয়েছিল এবং তখন কিছু অল্প পরিমাণে ট্রাক্টর, পাওয়ার টিলার বিতরণ করা হয়েছিল। এবং পরবর্তীতে 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভর্তুকি মূল্যে, নামমাত্র মূল্যে প্রায় 40,000 ল লিফট পাম্প এবং 3,000 গভীর নলকূপ এবং প্রায় 2,900 অগভীর নলকূপ বিতরণ করেছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান কৃষিবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অগ্রাধিকারমূলক একটি প্রকল্প চালু করেন, যেটি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় 12 ক্যাটাগরির যন্ত্র কৃষকদেরকে ভর্তুকি মূল্যে দিচ্ছি। 12 ক্যাটাগরির মধ্যে আপনার যে প্রশ্নটি ছিল সেটি হলো যে কী কী যন্ত্র আমাদের আছে। কম্বাইন হারভেস্টার,
যেটি ইতিমধ্যে কৃষক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, রাইস ট্রান্সপ্লান্টার, বেড প্লান্টার, সিডার, ক্যারট ওয়াশার, মেজ সেলার, পটেটো চিপস মেকার, এরকম ১২ ক্যাটাগরির যন্ত্র আমরা কৃষক। আপনার প্রকল্পটিকে সমন্বিত প্রকল্প কেন বলছেন, সমন্বিত ব্যবস্থাপনা কেন বলছেন? সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে শুধু যন্ত্র কিন্তু কৃষকদের মাঝে বিতরণ করলে হবে না, এটি একটা ব্যবস্থাপনারও বিষয় আছে। কারণ আমরা যে যন্ত্রগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করছি সেগুলো কীভাবে কৃষকগণ ব্যবহার করবেন, কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন, সেই বিষয়গুলো আমরা ইনক্লুশন করছি। পাশাপাশি আমরা মেকানিক্স তৈরি করছি, যারা এই যন্ত্রগুলোর ব্যবহার কীভাবে করবে, কোথাও কোনো কৃষক যদি এই মানে রক্ষণাবেক্ষণ কীভাবে করবে, রক্ষণাবেক্ষণ কী করবে, এমনকি আমরা এই যন্ত্রগুলো ব্যবহার করতে গিয়ে, যেমন রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করতে হলে কিন্তু তাকে ট্রেতে কীভাবে বীজতলা উৎপাদন চারা উৎপাদন করতে হবে, সেটি কীভাবে এই যন্ত্রের মাধ্যমে কৃষক মানে রোপণ করবেন, এই সকল ব্যবস্থাপনা এখানে জড়িত। এবং সেখানে আমরা যখন মেকানিক্স প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা প্রকল্প চলাকালীন সময় অর্থাৎ 2020 জুলাই থেকে 25 জুন পর্যন্ত এই প্রকল্পটি চালু থাকবে, এর মধ্যে আমরা 9,000 মেকানিক্স আমরা তৈরি করব। সেই 9,000 মেকানিক্স যন্ত্রের রক্ষণাবেক্ষণ যেমন অন্য কৃষকদেরকে জানাবেন, পাশাপাশি তারা কিন্তু এই ট্রেতে কীভাবে বীজতলা চারা উৎপাদন করতে হবে, সেই চারা কীভাবে ব্যবহার করতে হবে, কিংবা অন্যান্য যন্ত্রগুলো কীভাবে ব্যবহার করতে হবে, সার্বিক সব বিষয়ে আমরা 28 দিনের প্রশিক্ষণ দিচ্ছি। জি, আমরা একটু ফিরে যাব ডক্টর মোহাম্মদ আয়ুব আপনার কাছে, যে কৃষি যন্ত্রগুলো কৃষকরা যেইভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করছেন অনেক সময়, এবং সেই যন্ত্রগুলো প্রাপ্তির ক্ষেত্রে আসলে অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, এই ব্যাপারে আপনার আসলে মন্তব্য কতটুকু? যে কোনো জিনিসে ব্যবহার করার আগে তাকে শিখতে হয়, আর কৃষকরা নতুন একটা যন্ত্র পেয়ে আসলে যখন অপারেশন করতে বা চালাইতে তাকে না শেখে তখন কিছু সমস্যার সম্মুখীন হয়। যেমন আমরা দুই ধরনের মেশিনের কথা বলি, একটা হলো নলেজ বেসড মেশিন আর একটা হলো টেকনোলজি বেসড মেশিন। একটা পাওয়ার টিলার, একটা পাওয়ার টিলার চালাইলে কিন্তু সে চলে, যে কোনোভাবে আমি যদি চালাই সেটা চলবে, কিন্তু একটা কম্বাইন হারভেস্টার অথবা রিপার অথবা সিড প্ল্যান্টার এটা চালানোর জন্য তার কিছু নলেজের প্রয়োজন হয়। এই নলেজ বেসড মেশিন যেগুলো আছে এইগুলো চালাইতে গেলে মানে অপারেশনের কালে কৃষকের কিছু সমস্যার সম্মুখীন হয়। এই জন্যে বিভিন্ন মাঠ লেভেল থেকে যে কিছু কিছু অভিযোগ আছে যে এই যন্ত্রগুলো ঠিকমতো চলছে না, এর কারণ হলো যে এই যন্ত্রগুলো ঠিকমতো অপারেশন করা হচ্ছে না। ফর এক্সাম্পল, আমি গত শুক্রবারে যেমন আমি নওগাঁতে একটা অনুষ্ঠিত ক্যারট ওয়াশার, উনি যে বললেন ক্যারট ওয়াশার মেশিন ওখানে কমার্শিয়ালি ব্যবহার হচ্ছে, হয়তো ভাড়াভিত্তিক এক মন গাজর ধুইতে 30 টাকা করে নিচ্ছে, লম্বা লাইন সেখানে আছে, কিন্তু তারা ওভারলোড দিচ্ছে। আমাদের যেমন আমাদের রিকমেন্ডেশন হচ্ছে প্রতি ব্যাচে 100 কেজি, কিন্তু তারা দিচ্ছে 160 কেজি, 70 কেজি, সেখানে ওভারলোডের কারণে হয়তো স্লো ঘুরতেছে অথবা চেন স্লিপ করতেছে, বিভিন্ন সমস্যা হয়, কিংবা অনেক সময় এফিকেসি কমে যাচ্ছে। হ্যাঁ, এফিকেসি কমে যাচ্ছে। তো এই যে ধরনের হলো একটা নলেজের অভাবে, জ্ঞানের অভাবে যন্ত্রগুলোর সমস্যা হয়। এই জন্যে আমরা মাঠ লেভেলে দিয়ে বিভিন্ন থাকে, কিন্তু আসলে যন্ত্র ম্যানুফ্যাকচারিং কিছু ফল্ট হয়তো থাকতে পারে, কিন্তু যখন অপারেটর দক্ষ হয় তখন কিন্তু সে ওই যন্ত্রটাকে ঠিক মতো অপারেশন করতে পারে। এই জন্য আমরা একটা কথা বলে থাকি, পপুলার কথা, জনপ্রিয় কথা, যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যে মানুষটা যদি ঠিক হয় তখন তার অনুসারে সে মেশিন চলবে।